হে জগতবাসী, আজকে আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, সে আলোচনাটি হলো যে এই দেশের মানুষের সাথে দোস্তি রাখা চলে না, গায়ের মাংস কাইটা দিলে আপন বলে বোঝে না, চোরেই চোরের সাক্ষী দেবে, তোর কথা কেউ কবে না। তবে একটা কথা কিন্তু আমরা সকলেই জানি, শুনি যে মুমিনদের জন্য দুনিয়াটা একটা জেলখানা। মুমিনদের জন্য জেলখানা হবে কেন? মুমিন তো আল্লাহর বান্দা, আল্লাহ যাদেরকে ভালোবাসে তারা তো ভালো থাকবে। কিন্তু না বাবা, এই জগৎটা সম্পূর্ণ আলাদা। যেমন আল্লাহকে প্রশ্ন করা হয়েছে বা আল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে, হে আল্লাহ, এমন একটা ব্যক্তি তোমাকে এত ভালোবাসে, তোমাকে সবসময় স্মরণ করে, তোমাকে স্মরণ করা ছাড়া সে খায় না, হাঁটে না, ঘুমায় না, সবসময় তোমাকে ভালোবাসে এবং তোমাকে স্মরণ করে, তবে এই ব্যক্তিটি কেন এত কষ্টে আছে? কেন সে এই পৃথিবীতে এরকম লাঞ্ছনা বঞ্চনার মধ্যে আছে? আল্লাহ কি উত্তর করলেন যে, হে দেখো, তুমি যদি একটা স্বর্ণের দোকানে যাও, গিয়ে যখন বলো যে আমাকে একটা গলার হার বানিয়ে দাও, তখন সে যখন হার বানিয়ে দিল, তখন দেখতেছো এটার মধ্যে খুব খাজ ভর্তি, অর্ধেক স্বর্ণ আর অর্ধেক খাজ। তাহলে তুমি পুরো টাকা দিয়ে কি জিনিসটা আনবে? আনবে না। তাহলে আমি যাকে ভালোবাসি আমি তাকে পোড়াই। কীরকম? যে যখন দেখব খাঁটি সোনা হতে তার আর কিছু বাকি আছে, তখন সেই বান্দাটাকে আমার মনের মতো করে পোড়া দেই। যখন সে খাঁটি সোনা হয়ে যায়, সে যখন খাস মুক্ত হয়ে যায়, তখন আমি তাকে সেই গলার হার বানিয়ে আমার গলায় বসাই। সুবহানাল্লাহ। তবে হে জগতবাসী, যে মুমিনদের জন্য এই দুনিয়াটা একটা বেহেশতখানা, আরামদায়ক, আল্লাহ তাদেরকে সুখে রাখবে। সেই জায়গার ভিতরে কি, যে মানুষে তো তাকে জ্বালায় এবং বিভিন্ন বিষয়ে অত্যাচার করে, তো এখন দেখা যাচ্ছে আল্লাহ নিজেও একটা মুমিন ব্যক্তিকে জ্বালায় পোড়ায়। তবে আল্লাহর উত্তর কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছে যে আমি কেন পোড়াই, তার মধ্যে যেন একদম খাস না থাকে, খাঁটি সোনা হয়ে যেন আমার গলায় হার হয়ে বসতে পারে। তাই বলবো যে এই দুনিয়াতে সৎ লোকের খুব কষ্ট, চলায় কষ্ট, খাওয়ায় কষ্ট, পড়ায় কষ্ট, কপালের অদষ্ট। আর যদি কেউ এটা মানতে পারে তবে সেই ব্যক্তি হবে শ্রেষ্ঠ। তবে হে জগতবাসী, আজকের যে আলোচনাটি করতেছি, জানি না আপনাদের কেমন লাগছে। তো আরও একটি কথা বলবো, যে প্রথমত আমি যে কথাটি বলেছিলাম, এই কথাটি আমার মুর্শিদের পীর ভাই জালালউদ্দিন খাঁ তিনি বলেছে আজকে 40 বছর আগে। তাহলে 40 বছর আগেও দেখা যায় মানুষ এরকম ডিস্টার্ব ছিল এবং সে জ্বালা যন্ত্রণা ভোগ করেছে এবং মানুষের সাথে জবান হয়েছে, একটা করেছে আরেকটা। তো এই জন্য হয়তো কারো কাছে বিচার পায়নি যে এই কথাটি বলেছে, এই দেশের মানুষের সাথে দোস্তি রাখা চলে না, গায়ের মাংস কাইটা দিলে আপন বলে বোঝে না, চোরে চোরের সাক্ষী দেবে, তোর কথা কেউ কবে না। তাহলে জালালউদ্দিন খাঁ এরকম সাধারণ কোনো দুঃখ কষ্ট পেয়ে মনে হয় এমন কথা বলেনি। নিশ্চয়ই এই কথাটা সে পৃথিবীতে আঘাতপ্রাপ্ত হয়ে তারপর বলেছে। এরপর আরেকটা কথা হলো, যার বিরুদ্ধে আমি দেব বিচার সে দেখি চোরের সর্দার। এখন দুনিয়াতে আমি যাব কার কাছে বারবার দিব বিচার? তো যার কাছে আমি দিব বিচার এবং যে করবে বিচার সে হয়ে আছে চোরের সর্দার। তাহলে কি করে হবে আমার সূক্ষ্ম বিচার? তখন দেখা যায় আমি কিছুই করার থাকে না। তখন আল্লাহর কথা ভেবে তখন কি বলা হয়, হে আল্লাহ, যদি আমাকে আরও অসম্মানী, আমাকে আরও জ্বালা যন্ত্রণা দেওয়া হয়, আমাকে আরও কষ্ট দেওয়া হয়, আমি হাসি মুখে অবশ্যই মেনে নেব। তবে হে আল্লাহ, তুমি এই পৃথিবীতে আমাকে যতটুকু জ্বালা যন্ত্রণা দেওয়ার দিয়ে আমাকে পরিষ্কার করে তুমি এই পৃথিবী থেকে নিয়ে যাও। এই পৃথিবীর জ্বালা যন্ত্রণা বড়ই কষ্ট। যেমন জন্ম নেওয়ার একটা কষ্ট, তেমনি জন্ম দেওয়ারও একটা কষ্ট। তবে হে জগতবাসী, এটাকে মনে করবেন না কপালের অদষ্ট, এটাকেই মনে করবেন যে আপনাকে এই জ্বালা যন্ত্রণা একদিন করে তুলবে শ্রেষ্ঠ। हे जगतवासी आमी शामीम आली चिश्ती आपनादेर सामने बेश किछुदिन धरे आलोचना करी। आमी तो एकटा क्षुद्र ज्ञानी, क्षुद्र ज्ञान आमार मध्य आल्लाह दियेछे, एतेई आमी कथा बोली। किन्तु जादेर काछे ए कथागुलो पौঁছায় एर मध्य अनेक लोकई आछे आल्लाहर महा ज्ञान थेके किछु ज्ञान लाभ करेछे, तारा जोदि आमार ए कथागुलो देखे सठिक आछे तबुओ तारा मुचकी हेसे दिबेन, जोदि आमार कथा एकटु भुलও थाके तबुओ तारा मुचकी हेसे दिबेन। तबे कोन हासिटा जे आमार पक्षे आर कोन हासिटा जे आमार विपक्षे आमी तो बुझते पारछि ना। ताई बोलबो कि अवश्यई कमेंटे जानाबेन जोदि आमार कोनो कथाय एदिक सेदिक हये थाके। ताई आमी एकटी कथा बोलबो जे निजेके छोटो करा आमार खूब भालो लागे। आमी जोदि कारो काछे कोनो विषये हेरे जाई आमार भालो लागे, केउ जोदि आमाके ठकिये देय आमार भालो लागे एबं आमाके जोदि केउ निंदा करे आमार भालो लागे। केन जानेन जे एकटा मानुष जखन आमाके निंदा करलो तखन आमी आरेक दिके ताकिये हेसे देई। हेसे देई केन? जे आल्लाह बोलेछे जे धैर्यशील हय एबं धैर्य धारण करे जे कोनो विषय तार जोन्नो आमी महा पुरस्कार रेखेछि। आरेकटा कथा बला हयेछे मानुष जखन विभिन्न भावे एकजन मानुषके टर्चारिंग करे, मानुषके मूल्य देय ना एबं बकाझका करे, तखन बोलेछे जाके बकाझका करलो तिनि तो आसले बकाझकार मानुषटा नय, तबुओ से सय, एइजोन्नो तार देहेर थेके खुचरा पापगुलो क्षय। सुबहानाल्लाह। तबे आजकेर ए आलोचना एइजोन्नोई करलाम जे ए दुनियाटा मोमिनेर जोन्नो एकटा जेलखाना, और ए जेलखानार मध्य शांतिते केउ थाकते पारे ना। एकमात्र शांति तादेर जोन्नो जारा ए पृथिवीते एसे जारा लुटतराज करतेछे, आल्लाहर आईन भंग करतेछे, विभिन्न खारापे लिप्त हইতেছে, तारा एकमात्र ए पृथिवीते सुखी। और ए पृथिवीते जारा सुखी तारा परकालेर दुखी। एटार एकटा प्रमाण रेखे गेছেন हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तिनिके साहाबारा एसे देखतेছে जे नबीजिर पीठेर मধ্যে খেজুর পাতার দাগ পড়ে গেছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছে সাহাবাগণ, হে হুজুর আপনি একবার বলুন আপনার জন্য ল্যাপ তোষক এনে নরম বিছানা করে দেব। তখন নবীজি বলতেছে, না বাবা, আমি এই পৃথিবীতে অল্প কিছু দিনের জন্য আসছি, মানুষের হেদায়েতের জন্য আমি আসছি, আমি এখানে সুখ শান্তি করতে আসিনি, আমি এখানে কষ্টই করতে এসেছি। তাই আমি বলবো এই জগতে আল্লাহ যাকে ভালোবাসে ताके दुख दे बेशी, ताके कष्ट दे बेशी, और ये कष्ट जे हासि मुखे सईते पारे तार जीवन धन्य हो जाबे। तबे आजकेर ये कथागुलो आपनादेर केमन लागलो जानि ना, तबे जोदि भालो लागे एबं सामने आमादेर भालो भालो आलोचना पाइते आपनारा अवश्यई जारा नतुन आमादेर चैनेले आसछेन तारा अवश्यई चैनेलटिके सबस्क्राइब करे राखुन, परबर्तीते जेन आपनादेरके भालो भालो भिडियो दिते पारि। तबे सकलेई भालो थाकबेन। आज ए पर्यन्तই। आल्लाह हाफिज।